তোমার খবর কি? বিয়ে শাদি করছো না ওই দান্দাবাজি করিয়াই খাও? না, বিয়ে আর করতে পারলাম কই। কি বলো না না বলো, এখনো বিয়ে করো নাই? এই শোনো, আমি বলি বিয়ে শাদি করিয়া ঘর সংসারী হও, ওই দান্দাবাজি এগুলো ছাড়ো। চেষ্টা করতেছি দিলা ভাই। খালি চেষ্টা করলেই হবে না, নিজের একটা সদিচ্ছাও থাকতে হয়। তোমার মতন লোক এতদিন অবিবাহিত থাকে এটা একটা কথা। ঠিক আছে, বিয়ে সাথে যদি করতে চাও তোমরা না পারো, দুলাভাই তো আছে, দুলাভাইরে বলবা, দুলাভাই ব্যবস্থা করে দেবে। সময় হোক বলবো দুলাভাই। আসি দুলাভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখনো কি আমার উপর রাগ করে আছো? এই আমি তোর উপর রাগ করতে যাবো কেন? তাইলে মুখটা এমন আষাঢ় মাসের মেঘের মতো করে আছো কেন? তোর চোখে সমস্যা আছে। ওইছে এখন এইভাবে কোনখানে যাইতেছিলা? দুলালের বাড়ি। দুলালের বাড়ি কে? তোর বাপের লোকে কেস লড়তে টাকা লাগবো না, টাকা কর্জ করবার যাইতেছি। আমি যদি দেই নি পা? এই তুই টাকা পাইলি কই? বারে আমার জমানো টাকা আছে না, এই দেখো কত টাকা, নাও সব তুমি নিয়ে যাও। আমার টাকা লাগবো না, তুই বাড়ি যা। এইমাত্র না কইলা টাকা লাগবো, এখন আবার লাগবো না কেন? মিয়া বাড়ির দয়া আমি চাই না, বুঝছস? আচ্ছা বাপ জানরে কেন তুমি দেখতে পারো না? এই তা দিয়া তোর কি? তোমাকে রে বাপজান বাড়ি থেকে বাইর করে দিছিল না? আরো ধরে কতদিন না কইছি, পুরান কথা মনে করাবি না। সর আমি গেলাম। দাঁড়াও না, কইলাম না কথা আছে। আরে কি কবি, তাড়াতাড়ি কো না। কিছু কব না, যাও। ওরে দুনিয়া সব মায়ার বিয়ে হয়, তোর যে কিলিকা বিয়ে হয় না, হেডে আমি ভাবতাছি। আমার বিয়া হইলে বাইসে যাও তাই না? বাইসে যাইতাম মানে পাঁচ টাকা সিন্নি খাওয়াইতাম তোর গায়ে, দশজন ফকিরে খাওয়াইতাম। একদিন দেখবা সত্যি সত্যি আমার বিয়া হয়ে গেছে, ওই দিন ঠিকই বুঝবা। হ্যাঁ, আরে তুই কান্দুস কেন? আয় কান্দবি না, আয় কান্দবি না। আচ্ছা কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছে আল্লাহ জানে, তুই খারা খারা কান, আমি গেলাম, আমার কাম আছে। ঠিক আছে, আমিও আর তোমার সাথে কথা কবে আসবে না নে, এটা হইলো গোষ্ঠীর দোষ, দয়া মায়া বলতে কিছু নাই, সীমার জানি কোহানকার, আমিও আর যাবো না নে, দেখি কিরা তার খোঁজ দেয়। Thank you.
বিষয় ডাকি ঘুমাবা না প্রত্যেক রোজ তোমার ভাইয়া কি শুরু করছে তোমার বাড়ি লেগে যে হারা রাইজে জ্ঞান বইয়ে থাও ও কি এখনো লেদা হ্যাঁ অলগে বই থা লাগবে ইতে আমনে বসবে কি বাইটা তো মোর জলে মোর এখন আনে ছোট মানুষ নিজে খাইছেন এখন ঘুমের চিন্তা করতেছেন ওনার ভাইয়া কার ছোট লেদা না বুড়াই গেছে দিয়ামনের মত দুনিয়ার যত দরদ সব তোমার মধ্যেই আছে আমার মধ্যে কিছুই নেই যদি থাকতে হেলাম নেই এই কথা কইতে পারতেন না আমার বাইটার যে বিয়ে করার লাগবে হে চিন্তা ভাবনা কি আপনি মাথায় একটু আছে তোমার ভাইয়ের যদি বিয়ে হওয়ার ইচ্ছেই থাকে তেটা দুলবে হিসেবে আমার দ্বারা কওয়া লাগবে না ও কইলে না আমি ওর লাগিয়ে মাইয়া ঠিক করব আমি আন্দাজে ঠিক করব কি আমার লাগিয়া সব আপনি কওয়া লাগবে কেন আপনি বুঝেন না কিছু চুল কি আপনি এমনি পাকছে মাথার হ্যাঁ এই এই বারে বারে এই সাদা চুলের কথা কইও না আজকাল একটু একটু পোলা পানের চুল সাদা হয়ে যাইতেছে সহে দেখো না বয়স তো কম হইল না বেশ ভালো কথা বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে কিন্তু এইটা পেটে পেটে মনে মনে রাখলে হইবে এটা আমাকে তার কওয়া লাগবে না ঠিক আছে দুলাভাই ঠিক আছে দুলাভাই কইলি হইবে না এটাও আমার জানতে হইবে যে তোমার কোনো পছন্দর মাইয়া আছে কি না যদি থাহে তা হেহেনে এইভাবে কথা কমু আর যদি না থাহে বেশ ভালো কথা আমি হেইটা জোগাড় করব এটাও তোমার জানতে হইবে আচ্ছা জানাবো খালি হুদা ঠিক আছে কইলি তো হইবে না যাইতেছিস আর বলিস না আমি তো তোর কাছেই যাইতেছিলাম কি জন্য কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা না আচ্ছা শোন তুই আমার একটা কাজ করে দিতে পারবি কি কাজ করতে পারবো না কেন শোন না তুই টুটুল ভাইয়ের গ্রামের বাড়িতে যাইতে পারবি না তোর বিয়ের প্রস্তাব নিয়া শোন সবসময় ফাইজামে কিন্তু ভাল লাগে না ফাইজামের একটা সময় অসময় আছে আচ্ছা কি জন্য যাবো ক শোন তুই যায়া ঠিকঠাক মতো খোঁজ খবর নিবি যে তার অন্য জায়গায় কোনো রিলেশন টিলেশন আছে কি না বা কোনো বাজে স্বভাব আছে কি না পারবি না তুই তোর জন্য আমি সব করতে পারো তবে আমার মনে হয় কাজটা করা ঠিক হইব না টুটুল ভাই জানতে পারলে খুব কষ্ট পাইব সে তোরে অনেক ভালোবাসে হ্যাঁ আমি জানি কি করব ক মাঝে মাঝে মাথাটা তো এমন করে না শুধু উল্টাপাল্টা চিন্তা আসে আমি কি চিন্তা করবো কি করবো না কিছু আমি বুঝবার পারি না শোন এইসব দুশ্চিন্তা মাথা থেকে ঝাইরা ফালাই দে এখন চল পুকুর পার যায় দুজনে বাতাস খাই সেটাই ভালো তুমি আমার চেনো নাই না তো ভাই আপনি তো চিনতে পারলাম না ওরে বেটা আমি হইলাম যে ইয়া খাবারের জামাই কামরুলের দুলা ভাই আমার চেনো নাই তার মানে আপনি বানুভুর জামাই আরে সুবহানাল্লাহ চুল পাইকে একদম সাদা হয়ে গেছে পাক্কা মুরুবি হয়ে গেছে ওরে ফতে আলী আর যাই কও আর না কও এই চুলের কথা কবা না এই চুল কার পাখে না এখন তুমি দেখছো একটু একটু পোলা পানের যে চুল পাকছে এখন সমাজ ব্যবস্থাটাই একটু চেঞ্জ হয়ে গেছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে চুলটা লইয়া দাফা দাফি হওয়ার কথা মনটা তো আমার ঠিকই আমার জায়গায় আমি রাখছি এটা বাইশে রাখছি এটা বোঝো না কেন তুমি তারপর বলেন আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু আমি তো মনে মনে তোমারই খোঁজ দিয়ে আসলাম আমারে খুঁজতেছেন আমারে খুঁজতেছেন কী ঘটনা বলেন তো দেখি আরে আমার শালা আছে না কামরুল হ্যাঁ
কামরুলের সাথে তোমার কোনো কথাবার্তা হইছে? হ্যাঁ, হ্যাঁ বিয়ে করবো, তার লেগে মেয়ে খুঁজতে কইছে। তো তুমি কি মেয়ে দেখা শুরু করছো? দুলাভাই, সাধ্য মতো চেষ্টা করতেছি, যত তাড়াতাড়ি পারি আমি রেডি করে ফেলো। তাছাড়া আপনি কইছে তারাটা গুরুত্ব আছে না? তা তো আছেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে কথা সেই কাজ হওয়া চাই কিন্তু। জি দুলাভাই, ঠিক আছে, আমি আসলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দেহি ফতেখা, তুমি কদ্দূর পারো। কি দেখলে? হ্যাঁ, পুরুষ মানুষ সাহস থাকবে না? তাছাড়া শ্বশুর বাড়ি বলে কথা। আই শোনো, তোমার কিন্তু এখনো শ্বশুর বাড়ি হয় নাই। হয়নি, হবে, এই জন্যই তো প্রেম করছি। শোনো, কেউ যদি দেখে ফেলায় অনেক কিন্তু ঝামেলা হয়ে যাইব কইলাম। তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও এখান থেকে। আরে ঝামেলা হবে না, আসার সময় তো আমার শ্বশুর আব্বা জানার সাথে দেখা হলো। শ্বশুর আব্বা বললেন, জামাই বাবাজি, আপনি খবরদার বাসা থেকে না খেয়ে যাবেন না, আমি আপনার জন্য বাজার করতে যাচ্ছি। শোনো, আগে বিয়েটা হয়ে নেক, তারপর তুমি অনেক কিছু খাইতে পারবা এখান থেকে, বুঝছো? এখন তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু আমি জানি না কি ঝামেলা হইব। ঠিক আছে, কিছু অন্তত না, মানে এক গ্লাস পানি অন্তত দিবা। আবার তোমার এখন পানিও খাইতে হইব? অন্য কিছু তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়া। তোমার নাম তো মফিজ না? গ্রামের মহিলারা আমারে অনেক বিশ্বাস করে, এই ধরনের কথা দেন আর আমি না শুনি। এখানে সাহসের কি দেখলেন? আপনি তো সাউলদার বাড়ি ঘর জমি জমা সবকিছু নিছেন। আমি যে কাম দেছিলাম, আমার কামের কত দূর আগাইছো হেইডা কও। কোন কাম দেছিলেন দুলা ভাই? মিয়া বেটারা খাঁচার ভিতরে যে পাখিরে একবার ঢুকায় তার ডাক না শুনে ছাড়ে না। ময়না তোরে ভালো বেশে রাখতাম পুরো।